আইপিএল 2021 সালের বাকি ম্যাচগুলি 19 সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহির বুকে শুরু হচ্ছে, যেখানে ইতিমধ্যে সমস্ত দলগুলি তারা চলে গিয়েছে আরব আমিরশাহিতে। আপনারা সবাই হয়তো ইতিমধ্যে জেনেই গিয়েছেন যে 27 আগস্টে কলকাতায় সব প্লেয়ার অর্থাৎ কেকেআরের প্লেয়ার ইউএইর বুকে রওনা দিয়েছে। তারা ইতিমধ্যে ইউএইতে পৌঁছে গেছে এবং আপনাদেরকে জানিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স আবুধাবিতে থাকছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, এছাড়াও কলকাতা নাইট রাইডার্সের আর সব বাকি প্লেয়ার কবে আসতে চলেছে। প্রথমে তো আপনাদেরকে আগে থেকেই জানিয়ে দেই, ভারত থেকে যেসব প্লেয়ার গেছে সেই সব প্লেয়ার আপাতত ইউএইতে গিয়েছে। সেখানে কলকাতা নাইট রাইডার্সের ভারতীয় প্লেয়াররাই রয়েছে, যেখানে আপনাদের জানিয়ে দেই যেমন শিবম মাবি, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, শুভমান গিল এবং ভারতীয়দের মধ্যে সবাই গেছে বলা যেতেই পারে। কিন্তু ইতিমধ্যেই বিদেশি প্লেয়ার যেরকম সাকিব আল হাসান বলেন শুরু করেন, রাসেল শুরু করেন, নারিন এবং আরও যেসব লকি ফার্গুসনের মতো বিদেশি প্লেয়ার রয়েছে, তারাই বা কবে যেতে চলেছে ইউএইতে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডের সাথে যুক্ত হচ্ছেন। তো আপনাদেরকে জানিয়ে দেন যে রাসেল, সাকিব বা রাসেল, নারিন এরা কলকাতা নাইট রাইডার্সে যুক্ত হবে, সেটা হচ্ছে সিপিএল অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলার পরে। ইতিমধ্যে আপনারা জানেন যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গেছে 26 আগস্ট থেকে এবং 26 আগস্ট থেকে 15 তারিখে পর্যন্ত চলবে, এবং তারপরেই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের রাসেল, নারিন হয়তো যোগ দেবে। তো আপনাদের মতামত অবশ্যই নিচে জানান। এটা কিন্তু অবশ্যই একটা বড় কোয়েশ্চেন ছিল আপনাদের কাছে, এটা আপনাদের কাছে ঠিকঠাক তথ্য দিয়ে পৌঁছাতে পেরেছি। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবে।